নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিরাম বন্ধুরা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে কিন্তু আজকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন উচ্চ মাধ্যমিক পাশে কিছু ফিল্ড ওয়ার্কার নিয়োগ করছে একদম নতুন একটি প্রজেক্ট এখানে নিয়োগ করা হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তাই এখানে কোনো রকম আবেদন করতে হবে না কোনো প্রকার আবেদন ফিস লাগবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের নির্ধারিত ডেট এবং নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের সশরীরে হাজির থাকতে হবে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট এবং সেই অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি নিয়ে তারপরেই কিন্তু আপনাদের একটি ছোট্ট ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখানে পাস করে গেলেই কিন্তু আপনাদের রিক্রুট করা হবে তো কোন কোন পদ রয়েছে প্রকাশিত হওয়া নোটিসে মূল বেতন কত দেবে ইন্টারভিউ কবে হবে তা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে প্রত্যেক আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর আমরা নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন আমরা এখন চলে যাব সরাসরি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে যে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা এখানে অনস্ক্রিন কিন্তু দেখতেই পারছেন যেখানে লেখা রয়েছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন তার নিচে কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কিন্তু এই সেই অ্যাড্রেসও দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ একশো আট চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি তারপরে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কিন্তু তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তারপরে এখানে দেখতেই পারছেন আপনারা মেমো নাম্বার অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার কিন্তু মেমো নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আঠাশ নয় দু দু হাজার কুড়ি অর্থাৎ গত আঠাশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে তো তারপরেই দেখুন এখানে কী লেখা রয়েছে এখানে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু ইন্টারভিউর ডেট মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন টুয়েলভ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফ্রম টেন থেকে কিন্তু ওয়ান পি এম অর্থাৎ আপনারা যে ইন্টারভিউ ফেস করবেন সেই ইন্টারভিউর ডেট কিন্তু রয়েছে বারোই অক্টোবর দু সাল সকাল দশটা থেকে কিন্তু দুপুর একটা পর্যন্ত এখানে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেখানে কিন্তু আপনাদের সশরীরে হাজির থাকতে হবে আপনাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টের কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের নিয়ে যেতে হবে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে কোন কোন পদে এখানে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো প্রথমেই দেখুন এখানে কিন্তু তিনটি মাত্র পথ রয়েছে আপনারা দেখতেই পারছেন অন স্ক্রিন তিনটি পদের জন্য কিন্তু তিনটি শূন্য পথ রয়েছে প্রথম যে পথ রয়েছে সেটি কিন্তু রয়েছে রিসার্চ অফিসার অর্থাৎ এখানে কিন্তু মূল বেতন অনেক দেওয়া হবে অর্থাৎ সাতান্ন হাজার টাকা থেকে স্যালারি এবং এখানে কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে এম তো আমরা কিন্তু প্রথমের যে পদটি রয়েছে অর্থাৎ রিসার্চ অফিসার এটি কিন্তু আমরা একদমই ইগনোর কারণ এখানে অনেক হাই কোয়ালিফিকেশান চেয়েছে আপনারা বুঝতেই পারছেন এম তো আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব দু নম্বর পথটি দু নম্বর পথ কী রয়েছে দেখুন দু নম্বর পথ কিন্তু রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে একটিমাত্র শূন্য পথ রয়েছে এবং এখানে কিন্তু মূল বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং এখানে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনাদের যদি বিএসসি করা থাকে অথবা এম এল টি বা ডিএলটি করা থাকে যে কোনো ইউনিভার্সিটির আন্ডার যদি করা থাকে তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে বয়সসীমা কিন্তু চাওয়া হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আপনার হয়ে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তারপরে দেখুন তারপরে রয়েছে তিন নম্বর যে পটটি তিন নম্বর যে পটটি রয়েছে এই পটটি কিন্তু রয়েছে ফিল্ড ওয়ার্কার অর্থাৎ এই ফিল্ড ওয়ার্কার যে পটটি রয়েছে এখানে কিন্তু একটিমাত্র শূন্যপথ রয়েছে এবং এখানেও কিন্তু মূল বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা পার মান্থ এবং এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কিন্তু টেন প্লাস টু অর্থাৎ আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন সায়েন্সের ওপরে অর্থাৎ বিজ্ঞান বিভাগে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং সঙ্গে যদি আপনাদের কম্পিউটার জ্ঞান থেকে থাকে বিশেষ করে মাইক্রোসফট অফিসের ওপরে তবে কিন্তু এখানে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানেও কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবেই কিন্তু আপনারা এখানে ইন্টারভিউর জন্য যেতে পারেন তো বন্ধুরা এবার ইন্টারভিউর ডেট আরেকবার আমি বলে দিচ্ছি এখানে কিন্তু ইন্টারভিউর ডেট মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ বারো দশ দু হাজার কুড়ি অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার কুড়িতে কিন্তু ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে কিন্তু দুপুর বারোটা অর্থাৎ এখানে সকাল দশটা থেকে দুপুর বারোটা এটা কিন্তু একটা রিপোর্টিং টাইম হিসেবে বলা রয়েছে বা এখানে বলা রয়েছে যে আপনারা সকাল দশটা থেকে সেখানে হাজির হবেন সেটা কিন্তু আপনাদের অর্থাৎ ক্যান্ডিডেটের উপর ভিত্তি করে কিন্তু সেখানে একটা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নেওয়া হতে পারে এবং যদি সেখানে আরও বেশি ক্যান্ডিডেট যায় তখন কিন্তু ডেটটা আরও বাড়িয়ে দেওয়া হবে কিন্তু রিপোর্টিং টাইম কিন্তু আপনাদের দশটা দশটার সময় কিন্তু আপনাদের সেখানে হাজির থাকতেই হবে তারপরে কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কোন অ্যাড্রেসে আপনারা সেই সশরীরে হাজির থাকবেন এবং আপনাদের ডকুমেন্ট নিয়ে হাজির থাকবেন সেই যে সেখানে এখাই রয়েছে কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন একশো আট চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি এই অ্যাড্রেসে কিন্তু আপনারা হাজির হয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে সিল রয়েছে তো বন্ধুরা এখানে যারা কলকাতার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখানে যেতেই পারেন এবং কলকাতা সংলগ্ন যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এখানে যাদের এই বয়সসীমা রয়েছে এবং এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখানে গিয়ে সেই ইন্টারভিউ দিতে পারেন এবং তাছাড়া যদি আপনারা অন্য কেউ অর্থাৎ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যেতে পারে অর্থাৎ আপনারা যারা এখানে ইন্টারেস্ট তারা কিন্তু এখানে যেতে পারেন অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার কুড়ি এই নির্দেশ নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনারা চলে যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য তো এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং এভাবেই কিন্তু আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ